মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু জন্য নমস্কার অন্য অন্য জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব তিন মাতার আস্থার ধুলা দিয়ে বসীকরণ তিন মাতার আস্তার ধুলা দিয়ে বসীকরণ আপনারা নিয়ম জানবেন না গুরুর আশীর্বাদ নেবেন না গুরুর হুকুম নেবেন না আপনারা সব কিছু টিপ থেকে করতে চাইলে হবে না বাবা গুরুরা যতই মন্ত্র দেখ যতই কিছু দেখ যতই কিছু দেখ না কারণ হাতে কিছু রেখে দেয় হাতেটা নিতে নিতে হলেই গুরুর কাছে যোগাযোগ করতে হবে গুরুর বিদ্যায় কাজ করতে হবে আর আগে নিজেকে চিনতে হবে তারপর গুরু ধরতে হবে তারপরে বিদ্যায় কাজ করতে হবে আল্লাহ রহমতে সব কাজ হবে তার আগে আমার ঠিকানা বলে দিচ্ছি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা যারা দেশ বিদেশ থেকে আমার কাছে শিখতেছেন দোয়া করি আপনারা শিখেন এখনো মনের মতো আমি শিষ্য পাই নাই আমার বিদ্যাগুলো আমি তো ঘোরার পরে বিদ্যাগুলো অর্জন করছি আমি কাউকে দেওয়ার মতো আমি শিষ্য পাচ্ছি না সামান্য একটু দিতেই গরমে সহ্য হচ্ছে না তাদের সামান্য একটুকে বিদ্যা দিলেই গরমে সহ্য হচ্ছে না আর আমার গুরু দশ বছর তিনটা মন্ত্র দিয়েছিল আমাকে আর এখনকার যে সকল শিষ্যরা আসতেছে বা বিদ্যা শিখতেছে তারা গুরুকে বিশ্বাস করে না করে মন্ত্রকে কাকে যদি বিশটা মন্ত্র দেওয়া হয় কাকে যদি দশটা দেওয়া হয় তো বল বলবে যে গুরুজি হিংসা করে আমাকে দশটা মন্ত্র দিল ওকে বিশটা দিল এখন ওকে যদি বিশটা দিছি ওকে তিরিশটা দিলে ভালো হয় কাউকে তিরিশটা দিলে কাউকে পঞ্চাশটা দিলে তার মনে ওঠে কাকে পঞ্চাশটা দিলে কাকে একশোটা দিলে মনে ওঠে তারা যারা আসে তারা তো গুরুর জন্য আসে না তারা আসে মন্ত্রকে বিশ্বাসী মন্ত্র যতগুলা পাবে সেতগুলা দিয়ে মনে করেন কাজ হবে এই বলেই তারা মন্ত্র নেওয়ার জন্য আসে কখনো গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য আসে না বা গুরু বিদ্যা নেওয়ার জন্য আসে না ওরা গুরুকে বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে মন্ত্রকে যদি দু চার পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার মন্ত্র দেয় তাও মন উঠবে কিনা গুরুর উপর তো বিশ্বাস নেই বিশ্বাস আছে মন্ত্রের উপর আপনারা কেমনে কাজ করবেন আগে নিজেকে প্রথমে যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে আল্লাহ রাসুলের নাম স্মরণ করবেন পীর মুর্শিদের নাম স্মরণ করে আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই হবে যদি মুখ পবিত্র থাকে হালাল খাবার খাওয়া থাকে আর গুরু যদি সঠিক হয়ে থাকে কোনো ব্যক্তি গুরু যদি সঠিক হয়ে থাকে চার পাঁচটা থেকে দশটা মন্ত্র দিলা লাগে না তা আপনারা বেশি মন্ত্র হলে কী করবেন তার আর কিছু শিষ্য সাউদ আছে খালি মন্ত্র দেন খালি মন্ত্র দেন খালি মন্ত্র দেন কাজের সাথে সাথে বস্তা ভর্তি টাং ভর্তি মন্ত্র লিখবে আজকে যে বিদ্যাটা দিচ্ছি আপনাদের নিয়ম মতো করা পারলে আপনাদের একশো কাজ হবে আপনাদের কাজ কেন হয় না আপনারা নিজে নিজেরাই উস্তাদ সাজেন নিজে নিজেরাই বড় বড় উস্তাদ হয়ে গেছেন এই জন্য কাজ হয় না ইউটিউব দেখে বড় উস্তাদ সাজেন গুরু কাছে অনুমতি নিয়ার প্রয়োজন নেইচ্ছু প্রয়োজন নাই আপনারা উস্তাদ সাজেন নিজে নিজেই আপনারা কি করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় অলঙ্গ অবস্থা তিন আস্তার মোড় থেকে একটু ধুলার উলঙ্গ অবস্থায় তুলে নেবেন এক সিমটি বাম হাত দিয়ে নিয়ে আসার পরে এই মন্ত্রটি একবার পরে একটাকে ফুঁ দিবেন একবার পরে একটা ফুঁ বা তিন এক নিঃশেষ তিনবার পরে একটাকে ফুঁ দিবেন মোট নয় বার পরবেন তিন মাথা রাস্তায় ধুলাই নিয়ে আসবেন নিয়ে আসার পরে আর এক তিন মাথা রাস্তায় যাবেন উলঙ্গ অবস্থা তিন তিনবার তিনবার নয়বার পাঠ করবেন করার পরে ধুলাটা নিয়ে চলে আসবেন বাম হাতের আঙ্গুলে তিন আঙ্গুলে অধিকার টাকা চলে আসবেন আসে পরের দিন সকালে মেয়ের গায়ে ফেলাবেন কাজ হয় কি না দেখেন আপনারা কাজ করার আগে মনে বিশ্বাস রাখতে হবে এখানে প্রত্যেক কারের কাছে আটটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত বই আছে তাহলে সবাই তো কাজ করা পারতো তাহলে গুরুত্ব প্রয়োজন ছিল না যাদের ভালো লাগবে তারা আমার কাছে আসবেন যাদের ভালো লাগবে না আসার প্রয়োজন নেই যারা বিদ্যা শিখবেন তারা আসবেন যারা মন্ত্র নেবেন তারা আসবেন না যারা আমার কাছে বিদ্যা শিখবেন তারা আসবেন আর যারা মন্ত্র নেবেন তারা আসার প্রয়োজন নেই কারণ কোটি কোটি মন্ত্র আমার নেই আপনারা গুরুকে বিশ্বাস করেন আপনার মন্ত্রকে বিশ্বাস করেন যত মন্ত্র দেবেন সেই আপনারা খুশি আপনাদের আসার প্রয়োজন নেই যারা মন্ত্র নেবেন তারা আসার প্রয়োজন নেই যারা বিদ্যা শিখবেন তারা আসবেন আমার কাছে যদি ভালো লেগে থাকে আমার কাছে আসবেন আর ভালো না আগে থাকলে আসার প্রয়োজন নেই তাই আমার কথায় কোনো ভুল রুটি হয় থাকলে আপনারা ক্ষমা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি বাবার কাছে